নমস্কার আজ আমরা কি পড়ব ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা এই স্থিতিস্থাপকতা কি। যেমন ছবিতে দেখতে পাচ্ছ একটা রাবারের তারকে টেনে ধরা হয়েছে তাহলে কি হয় তার দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে আমি এখন যদি এখানে কোনো কি নিতাম রাবারের বদলে আমি কোনো লোহার তার নিতাম তাহলে আমি কি এত সহজে টেনে বড় করতে পারতাম পারতাম না তাহলে বাইরে থেকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করলে বস্তুর বিভিন্ন বিন্দুর মধ্যে কি হয় আপেক্ষিক স্মরণ ফলে বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই কী হয় পরিবর্তন ঘটে এই অবস্থায় বস্তুর ভেতর একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় যা এই পরিবর্তনকে বাধা দিতে চেষ্টা করে এই পরিবর্তনের পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা মধ্যে থাকে তবে প্রযুক্ত বল অপসারিত হওয়ার পরে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে পরিবর্তনের এই প্রচেষ্টাকে বাধা দেবার এই যে প্রবণতা কম বেশি সকল পদার্থের মধ্যেই থাকে তো পদার্থের এই সাধারণ ধর্মকে আমরা বলে থাকি স্থিতিস্থাপকতা তাহলে আমি কি বললাম বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে এই স্থিতিস্থাপকতা বস্তুর স্থিতিস্থাপকতার প্রভাবকারী কিছু বিষয়সমূহ আছে যেমন এক নাম্বার আমরা যদি যদি উষ্ণতার কোনো পরিবর্তন করি অর্থাৎ সাধারণত উষ্ণতা বাড়ালে বেশিরভাগ ধাতুরই স্থিতিস্থাপকতা কি হয় হ্রাস পায় আবার উষ্ণতা বৃদ্ধিতে কি হবে কি বললাম উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ ধাতুরই স্থিতিস্থাপকতা হ্রাস পায় ঠিক আছে কিন্তু ব্যতিক্রম আছে যে উষ্ণতা বৃদ্ধিতে স্মিতিস্থ স্থিতিস্থাপকতার রকম কোনো পরিবর্তন হয় না এরকম একটি শঙ্কর ধাতু আছে ইনভার ঠিক আছে ইনভার একটি শঙ্কর ধাতু আছে যার উষ্ণতা বৃদ্ধিতে কোনো স্থিতিস্থাপকতার পরিবর্তন হয় না দুই নম্বর যদি বারবার বিকৃতি করা যায় অর্থাৎ বারবার যদি কোনো পদার্থকে আঘাত করা যায় ঠিক আছে কোনো বস্তুকে আমি আঘাত করছি তারপরে তার মধ্যে নানান ধরনের পরিবর্তন হচ্ছে তাহলে একটা টাইমে কি হবে একটা টাইম চলে যাওয়ার পর সেই বস্তুটি কি হবে বারবার যদি আমরা কোনো পদার্থকে আঘাত করতে থাকি তাহলে একটা টাইমে এসে তার মধ্যে কিছু ভাঙন ধরে অর্থাৎ ভেঙে পড়ে তার ফলে এর থেকে কী বোঝা যাচ্ছে যে বারবার বিকৃতি করা হলে কোনো বস্তুর উপাদানের স্মৃতিস্থাপকতা কি হয় হ্রাস পায় অর্থাৎ কমে যায় তারপর দেখো আমাদের পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল গ্যাসীয় এই তিন অবস্থার ওপর স্থিতিস্থাপকতা ধর্ম নির্ভর করে যেমন কঠিনের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি হয় তরলের সবচেয়ে কম গ্যাসীয় পদার্থের তার থেকেও কম ঠিক আছে তার মানে কঠিনের সবচেয়ে বেশি তার কঠিনের থেকে কম হয় তরলের তরলের থেকে আরও কম হয় গ্যাসীয় পদার্থের ঠিক আছে এবার হচ্ছে কোনো রকমের কোনো যদি অশুদ্ধি অর্থাৎ কোনো পদার্থের থেকে পদার্থের মধ্যে যদি অন্য কোনো পদার্থ মেশানো হয় তাহলে কি হয় স্মৃতি স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন ঘটে কারো ক্ষেত্রে বৃদ্ধি পায় কারোর ক্ষেত্রে কমে যায় তাহলে বুঝতে পারলে স্থিতিস্থাপকতা কি তো বই থেকে স্থিতিস্থাপকতার যে সংজ্ঞা এবং কি কি বিষয়ের উপর নির্ভর করে এগুলো কিন্তু ভালো পড়তে হবে পেজ নাম্বার সিক্সটিতে আছে প্রত্যেকে বই ফল ভালো মতো ফলো করো